আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বেলের শরবতের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল, সেই সঙ্গে এতে আছে নানান রকম ঔষধি গুণ যা আমাদের দেহের অনেক উপকার করে থাকে। প্রাচীন সময় থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে শরীরের জন্য উপকারী হিসেবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই ফল। বিভিন্ন উপকারী গুণের পাশাপাশি গরমে ঠান্ডা এক গ্লাস বেলের শরবত নিমিষেই আপনাকে প্রশান্তি এনে দিতে পারে। তাই এই গরমে সময়টাকে সকালের শুরুটা বেলের শরবতের সঙ্গী করে নিতে পারেন। নিয়মিত বেলের শরবতের রয়েছে হাজারো উপকারিতা। এখন চলুন বেলের শরবতের কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই। এক, কোষ্ঠকাঠিন্য। নিয়মিত বেল খেলে এর ল্যাকোটিভ গুণ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ব্রণ দূর করে, ত্বককে রাখে ভালো। টানা 3 মাস যদি আপনি নিয়মিত বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। 2, আলসারের ঔষধ হিসেবে কাজ করে। আলসারের ঔষধ হিসেবে খেতে পারেন বেল। পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী। এজন্য সপ্তাহে অন্তত 3 দিন খান বেলের শরবত। 3, ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেল। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে, তবে শরবত করে নয়, বেল খেতে হবে এমনি। 4, আর্থ্রাইটিস। শরীরের হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন, আর্থ্রাইটিসের কারণে এমনটা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেলকে সঙ্গী করে নিতে পারেন। 5, এনার্জি। পুষ্টিবিদরা বলেছেন ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায়। এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 100 গ্রাম বেল 140 ক্যালোরি এনার্জি দেয়। পচনক্রিয়াকেও শক্তিশালী করে তোলে বেলের শরবত। 6, ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন? এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা। চিকিৎসকরা বলেছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলা ভার। 7, ক্যান্সার। বেলে রয়েছে অ্যান্টি প্রোলিফিরেটিভ ও অ্যান্টি মোটাজেন উপাদান। নিয়মিত বেল খেলে শরীরের ক্যান্সার প্রতিরোধী শক্তি বেড়ে যায়। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেলের শরবত। তাই গরমের এই সময় সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।